নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি তো জলের বোতল নিয়ে বসেছি, তোমরাও পারলে বসো, কারণ এই ভিডিওটা কিন্তু হচ্ছে একটু বড় ভিডিও। আমি 2018-তে যত সিনেমা বেরিয়েছে তার মধ্যে থেকে টপ 20 বাছাই করতে বসেছি, এবং বিশ্বাস করো বেশ কঠিন কাজ। তো আমি প্রথমে ঠিক করলাম যে বক্স অফিস কালেকশন, স্টার কাস্টিং এ সমস্ত দেখবো না, আমি সেই সিনেমাগুলোকেই আমার এই টপ 20-র মধ্যে রাখবো যেগুলো আমার মনকে ছুঁয়ে গেছে। এই টপ 20 লিস্টে যেমন প্রচুর কোটি টাকার সিনেমা রয়েছে, তেমনি আবার খুব কম বাজেটের সিনেমা রয়েছে। এমন সিনেমা রয়েছে যে ব্লকবাস্টার হয়েছে, সুপার ডুপার হিট হয়েছে, আবার এমন সিনেমা রয়েছে যার নামই কেউ শোনেনি। সুতরাং আমার মনকে ছুঁয়ে গেছে এরকম টপ 20 সিনেমা নিয়ে আজকে আমি বসেছি। আমি বলবো সেই সিনেমাগুলোর নাম, দেখতে থাকো আমার এই ভিডিও। ভিডিওর শুরুতে প্রথমেই বলি যে অনেকেই জানতে চায় যে আমি কী ধরনের সেট আপ ইউজ করি, কী লাইট, কী ক্যামেরা ইত্যাদি। তো তার সমস্ত নাম ধাম লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তো চলো শুরু করো। প্রথমেই আসি 20 নম্বরে। 20 নম্বরে আছে লাভ রঞ্জনের সোনুকি টিটুকি সুইটি। সোনুকি টিটুকি সুইটি আমার এই কারণে ভালো লেগেছে কারণ প্রচুর এন্টারটেনমেন্ট সিনেমা, প্রচুর চ্যালেঞ্জ রয়েছে সিনেমার মধ্যে, এবং একটি ছেলে এবং একটি মেয়ের মধ্যে যে লড়াই চলছে, সে লড়াই কখনো এ জিতছে, কখনো ও জিতছে, কখনো এ কখনো ও, দুর্দান্ত একটা টানটান উত্তেজনা রয়েছে এবং প্রচুর এন্টারটেন রয়েছে, ফান রয়েছে, দেখে খুব ভালো লাগলো, ফুল মস্তি সিনেমা। আমার তো ভাই দেখে খুব ভালো লেগেছে, যদিও এই সিনেমার মধ্যে কোনো রিয়েলিটি সেরকমভাবে নেই, কোনো থট নেই, কোনো কোনো ইস্যুকে ধরে বলা হয়নি, পুরোপুরি এন্টারটেনের উপর বেস্ট করে করা হয়েছে এবং আমার বেশ ভালো লেগেছে। 19 নম্বরে আছে ভির দি ওয়েডিং, ডিরেক্টর হচ্ছে শশাঙ্ক ঘোষ। ভির দি ওয়েডিং আমার এই কারণে ভালো লেগেছে কারণ এটা একটি মহিলাকেন্দ্রিক সিনেমা, এবং মহিলাকেন্দ্রিক সিনেমা বলতে আমরা বুঝি যেখানে কোনো পরকীয়ার গল্প থাকবে, যেখানে মেয়েদের যে সামাজিক সমস্যা সেই গল্প থাকবে, বা মেয়েরা যে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে, সে গল্প থাকবে না। ভির দি ওয়েডিংয়ে কিন্তু বলা হয়েছে একেবারে মেয়েদের দৈনন্দিন জীবনের যে সমস্যা সেই সমস্যার গল্প, মেয়েদের চারটে মেয়ের গল্প, এবং এত এন্টারটেনমেন্ট সিনেমাটার মধ্যে রয়েছে এবং এত ফানি ওয়েতে গল্পটাকে ডিল করা হয়েছে যে সেটা সত্যি অসাধারণ, মনকে ছুঁয়ে যায়। এবং অবশ্যই সোয়ারা ভাস্করা আমার কাছে এই সিনেমাতে একদম 100 of 100 নম্বর পেয়েছে। কি দুর্দান্ত অভিনয়! একটি কন্ট্রোভার্সিয়াল সিনও যদি রয়েছে, তবে আমার সেরকম কিন্তু ওরকমটা কন্ট্রোভার্সিয়াল লাগেনি, খুব ফানি ওয়েতেই সিনটাকে ডিল করা হয়েছিল। 18 নম্বরে রয়েছে গোল্ড রিমা কাকতির সিনেমা। গোল্ড সিনেমা কিন্তু সত্যি সত্যি অসাধারণ একটি সিনেমা। আমি গোল্ডকে আরও আগে রাখবো ভেবেছিলাম, কিন্তু এত ভালো ভালো সিনেমা এসছে যে গোল্ডকে একটু পেছন দিকে রাখতে হয়েছে। অক্ষয় কুমার বাঙালি চরিত্রে অভিনয় করেছে, দেখে খুব ভালো লাগলো। যদিও বাঙালি হিসেবে অক্ষয় কুমারকে আমার সেরকম খুব ভালো লাগেনি, আমার মনে হয়নি যে অক্ষয় কুমার অ্যাজ এ বাঙালি খুব ভালো অভিনয় করেছে, বাট অক্ষয় কুমার অ্যাজ এ ক্যারেক্টার খুব ভালো অভিনয় করেছে। গল্পটা খুব ভালো, প্রত্যেকটা চরিত্র খুব ভালো অভিনয় করেছে, এবং অনেক জায়গায় না আমি চাক দি ইন্ডিয়ার সঙ্গে মিল পাচ্ছিলাম। যদিও একই খেলার উপরে গল্প, কিন্তু তবুও মনে হচ্ছিল কিছু কিছু সিচুয়েশান ওই সিনেমা তো যেমন আছে, এই সিনেমা তো তেমন রাখা হয়েছে, এবং যদিও সেগুলোকে সম্পূর্ণ ডিফারেন্ট ওয়েতে ডিল করা হয়েছে, কিন্তু আমার জানি না কেন বারবার চাক দি ইন্ডিয়ার রেফারেন্সটা মনে পড়ছিল। তবুও গোল্ড খুব ভালো, গোল্ডের লাস্ট সিন খুব ভালো, এবং গোল্ডের মধ্যে কোনো অবাস্তব কিছু দেখানো হয়নি, একদম রিয়েল ওয়েতে গল্পটাকে ডিল করা হয়েছে। 17 নম্বরে আছে বিশাল ভারদ্বাজের পাটাখা। বিশাল ভারদ্বাজের সিনেমা অবশ্যই আমি দেখি, সবসময় দেখি। পাটাখাও এই কারণে খুব ভালো সিনেমা কারণ পাটাখা দুই বোনের গল্প, দুই বোনের মধ্যেকার শত্রুতা রয়েছে সেই গল্প, কিন্তু এখানে দুই বোনকে কিন্তু দুই বোন ভাবলে হবে না, দুই বোনের এক বোন হচ্ছে ভারত, এক বোন হচ্ছে পাকিস্তান, যাদের মধ্যে মিলেমিশে থাকা উচিত ছিল কিন্তু তারা মিলেমিশে থাকেনি, তারা সবসময় একে অপরের সঙ্গে ঝগড়া করেছে, লড়াই করেছে, মারামারি করেছে, এই নিয়ে গল্প। তো খুব সুন্দর ডাবল মিনিং ওয়েতে গল্পটাকে বলা হয়েছে, খুব সরল একটি গল্প, যদিও খুব বক্স অফিস পেয়েছে এরকমটা নয়, কিন্তু ভালো সিনেমা বিশাল ভারদ্বাজের পাটাখা। যদি আপনি না দেখে থাকেন তবে অবশ্যই আপনার দেখা উচিত। 16 নম্বরে রয়েছে অনুভব সিনহার মুল্ক। মুল্ক ঋষি কাপুর এবং তাপসি পানুর অভিনয়ের জন্য বারবার দেখা উচিত, খুব রিয়েল ইনসিডেন্ট বা রিয়েল
সময়কে ধরা হয়েছে। একজন মুসলমান, মুসলমান মানেই যে সে আতঙ্কবাদী হবে, সে পাকিস্তানকে ভালোবাসবে, এরকমটা নয়। সুতরাং এই দৃষ্টিভঙ্গিটাকে আমাদের বদলানো উচিত এবং সবার মুল্ক দেখা উচিত, মুল্ককে আশুতোষ রানাকেও দেখা উচিত। তো মুল্ক রয়েছে আমার লিস্টে 16 নম্বরে, প্রসিত রয়ের পরী রয়েছে 15 নম্বরে। পরীতে অনুষ্কা শর্মার অ্যাক্টিং টপ লেভেলের অ্যাক্টিং। আমি জিরো মুভির রিভিউ করতে গিয়ে বলেছিলাম যে অনুষ্কা শর্মার NH10 সবথেকে বেস্ট অ্যাক্টিং, কিন্তু আমার সেই সময় পরী একদম আউট অফ মাইন্ড হয়ে গিয়েছিলো। সত্যি সত্যি বলছি, পরী হচ্ছে অনুষ্কা শর্মার টপ লেভেল অ্যাক্টিং। অনুষ্কা শর্মা হয়তো সারা জীবন বহু অভিনয় করবে, বহু চরিত্র করবে, কিন্তু পরীর মতো এই লেভেলের অ্যাক্টিং করতে পারবে কি না বা করবে কি না, এই নিয়ে আমার যথেষ্ট সংশয় রয়েছে। পরমব্রত রয়েছে এবং রয়েছে রজত কাপুর। রজত কাপুরকে আমি কোনো সিনেমায় 2 মিনিট থাকলেও দেখতে যাই, এখানে তো রজত কাপুর মেন ভিলেন। এছাড়া রীতা ভরি রয়েছে, ফলে অনেক বাঙালি চরিত্র দেখতে পাওয়া যাবে, বাঙালি উচ্চারণ রয়েছে, কলকাতার সিন রয়েছে, এবং অবশ্যই অনুষ্কা শর্মার হরর জোন রয়েছে, অবশ্যই পরী দেখা উচিত। 14 নম্বরে রয়েছে উমেশ শুক্লার 100 to Not Out। অবিশ্বাস্য একটি মুভি। যখন সিনেমাটা এসেছিলো ট্রেলার দেখে আমার সেরকমভাবে খুব একটা দেখার ইচ্ছে হয়নি, সত্যি কথা বলছি। পরে আমি মোবাইল স্ট্রিমিং অ্যামাজন প্রাইম ভিডিওতে গিয়ে 100 to Not Out দেখি এবং এত ইমোশনাল, এত টাচি সিনেমা ভাবাই যায় না। আপনারা হয়তো ভাববেন দুই বুড়ো মানুষের গল্প, এতে আর কি সেরকম কিছু থাকবে, কিন্তু সত্যি আছে। পড়তে পড়তে আপনার মন যতই শক্ত হোক, যতই আপনার মন পাথর দিয়ে তৈরি হোক, আপনার চোখের জল এই সিনেমা দেখে বেরোবেই। এত ইমোশন, এত ইমোশন ভাবা যায় না। আর সবথেকে বড় কথা হচ্ছে অমিতাভ বচ্চন এবং ঋষি কাপুরের অভিনয়। আবার বারবার বলছি, ইমোশন মানে কিন্তু প্যাঁচপ্যাঁচানি কাঁদুনি নয়, মেলোড্রামা মোটেই নয়, প্রচুর এন্টারটেইন রয়েছে। আপনি হাসবেন, আপনি বারবার হাসবেন, এবং অবশ্যই প্রত্যেকটি পিতামাতার এবং প্রত্যেকটি সন্তানের এই সিনেমা দেখা উচিত। 13 নম্বরে আছে অভিনয় দেওয়ার ব্ল্যাকমেল। ব্ল্যাকমেলের আমি তো ট্রেলারটাও দেখিনি, আমি তো জানি না ব্ল্যাকমেল বলে কোনো সিনেমা এসেছে। হঠাৎই আমার মোবাইলে এরকম স্ক্রল করতে করতে অ্যামাজন প্রাইম ভিডিওতে আমি ব্ল্যাকমেল দেখতে পেলাম, আর ইরফান খান রয়েছে, আমি দেখবো না হতেই পারে না। তো ব্ল্যাকমেল দেখলাম, আহ কী সিনেমা ভাই, পুরোপুরি ব্ল্যাক কমেডি। আর ইরফান খান একজন হাজবেন্ড যাকে তার ওয়াইফ চিট করছে, সে চাইলে রেগে গিয়ে তার ওয়াইফকে মেরে ফেলতে পারত, কিন্তু সে মারেনি। সে কী করলো যে না, আমি মেরে তো কোনো লাভ নেই, নিজেকেই জেলে যেতে হবে, তো এমন কিছু করা যাক যেক্ষেত্রে আমার কিছু ফায়দা হয়। এই নিয়ে গল্প, প্রচুর কমেডি আছে, প্রচুর খুন খারাপি সব কিছু রয়েছে, কিন্তু তবুও ভালো লাগবে। শেষ অবধি টান টান উত্তেজনা, সিনেমাটা একটু ছোটো হলে ভালো হতো। 12 নম্বরে রয়েছে সিদ্ধার্থ মালহোত্রার হিচকি। হিচকি আমার এই কারণে ভালো লেগেছে, কারণ হিচকিতে খুব খুব সুন্দরভাবে দেখানো হয়েছে ছোটদের সিনেমা। রানী মুখার্জির কামব্যাক ফিল্ম, এখানে দেখানো হয়েছে শিক্ষা ব্যবস্থা আমাদের, যে কোনো স্টুডেন্ট খারাপ হয় না, প্রত্যেকটা টিচারের উচিত স্টুডেন্টদের মধ্যে গিয়ে তাদের মতো করে তাদেরকে শিক্ষা দেওয়া। স্টুডেন্ট নানা রকমের হতেই পারে, তো তাদেরকে তুমি পিছিয়ে রাখবে, বাজে স্টুডেন্টগুলো তাদেরকে ক্লাসরুম থেকে বার করে দেবে, এটা কোনো প্রসেস না। তো শিক্ষা ব্যবস্থার মধ্যে এই যে আমাদের আধুনিকীকরণ হচ্ছে, আমরা যে নতুন নতুন টিচারদের দেখতে পাচ্ছি, তাদের পড়ানোর স্টাইল দেখতে পাচ্ছি, পুরনো মান্ধাতার আমলের পদ্ধতি যে মারো এবং ক্লাস থেকে বার করে দাও, ধমক দিয়ে শেখাও, না এইভাবে আর বাচ্চারা শিখবে না, তাদেরকে ভালোবেসে তাদেরকে বন্ধুর মতো মিশিয়ে শিখতে হবে, এটাই দেখাচ্ছে হিচকি সিনেমাতে। এরপর 11 নম্বরে রয়েছে অনুরাগ কাশ্যপের মুক্কাবাজ। মুক্কাবাজের রাইটার হচ্ছে বিনীত কুমার, আমি যদি খুব ভুল না করি। বিনীত কুমারই আবার এই সিনেমার মেইন অ্যাক্টার। বিনীত কুমার যখন অনুরাগ কাশ্যপের কাছে এই স্ক্রিপ্টটা নিয়ে আসে, বলে এই সিনেমাটা আপনি করুন, আমি মূল চরিত্র করব, অনুরাগ কাশ্যপ বলে মূল চরিত্র তোমাকে করতে দেব, একটাই শর্ত, তোমাকে এরকম বডি বানিয়ে আনতে হবে। বিনীত কুমার সেরকম বডি বানিয়ে আনে এবং অনুরাগ কাশ্যপ তার সেই খিদে দেখে সিনেমাটা করে, বিনীত কুমারকে মূল চরিত্র রাখা হয়। বিনীত কুমারের অভিনয় দুর্দান্ত দেখার মতো। তবে সবথেকে ভালো লেগেছে মুক্কাবাজে জিমি শেরগিলের অভিনয়। জিমি শেরগিল ভিলেন হয়েছে, আমি যখনই সিনেমাটা দেখছিলাম আমার মনে হচ্ছিল যে স্ক্রিনের মধ্যে ঢুকে গিয়ে জিমি শেরগিলকে চারটে মেরে আসি। জিমি শেরগিল এত সুন্দর ভিলেনের অভিনয় করেছে, এত বিশ্বাসযোগ্য হয়েছে যে তার ভিলেনের চরিত্র চিন্তা করা যায় না। উত্তরপ্রদেশের এক যুবকের গল্প, তার সংগ্রামের গল্প, সে কীভাবে একটা সাধারণ ছেলে থেকে একটা বড় ফাইটার হয়ে ওঠে, সেই গল্প। অ্যাকশন সিনেমা অবশ্যই দেখা উচিত।
দশ নম্বরে রয়েছে নিতিন কাক্কড়ের মিত্র। মিত্রর নাম বোধহয় অনেকেই শোনেনি। মিত্র দুটি মানুষের গল্প, একটি ছেলে একটি মেয়ে। ছেলেটি অলস, তার মধ্যে ট্যালেন্ট আছে, কিন্তু কাজ করতে চায় না। মেয়েটি পরিশ্রমী, তার বুদ্ধি আছে, সে ব্যবসা করতে চায়। ফলে এই ছেলেটি এবং এই মেয়েটি একসঙ্গে আসে এবং তারপর তারা ব্যবসা করে, ব্যবসা বাড়ে, তাদের মধ্যেকার প্রেম বাড়ে, এই নিয়ে গল্প। এই সিনেমাটা আমার খুব ইনোসেন্ট লেগেছে, খুব সরল গল্প লেগেছে। এবং সবথেকে ভালো লেগেছে এই সিনেমাতে একটা সিন আছে যেখানে ছেলেটি মনে করবে যে সে একটি ইউটিউবে কুকিং চ্যানেল খুলবে এবং সেখান থেকে সে প্রচুর পয়সা ইনকাম করবে, কিন্তু সে একদমই পয়সা ইনকাম করতে পারে না। তখন তাকে অনেকে পরামর্শ দেয় যে কুকিং শুকিং কেউ দেখে না, তুমি ইউটিউবে প্রাঙ্ক ভিডিও করো, ইউটিউবে অন্যদের নিন্দে করো, অন্যদের গালাগালি করো, অন্যদের খিস্তি দাও, তাহলে তুমি এক নম্বর ইউটিউবার হবে। ভালো কাজ করো, কেউ তোমার চ্যানেল দেখবে না। এরপরে নয় নম্বরে আছে সঞ্জয় লীলা বানশালীর পদ্মাবত। পদ্মাবতকে আমি আরও উপরের দিকে রাখতাম, কিন্তু নয় নম্বরে রাখার কারণ হচ্ছে পদ্মাবতে দেখানো হয়েছে যে প্রচুর মেয়েরা শেষে গিয়ে আত্মহত্যা করে। এটা ফ্যাক্ট, গল্পতে এরকমই ছিল, আত্মহত্যা দেখানো হচ্ছে, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমার মূল সমস্যা হচ্ছে সেখানেই যে আত্মহত্যাকে এত গ্লোরিফাই করা হয়েছে। আর যদি কোনো মেয়ের রেপ হয় তাহলে কী করা উচিত? মেয়েটা পুলিশে যাবে, কোর্টে যাবে, তার বিচার হবে। আসল দোষী যে রেপ করেছে সে, মেয়েটা কখনোই নয়। কিন্তু এখানে গ্লোরিফাই করা হচ্ছে যে সম্মানটা আগে বড়ো এবং সম্মান বাঁচাতে তুমি মরে যাও। অর্থাৎ বলা হচ্ছে যে মেয়েদের যদি রেপ হয়, মেয়েদের যদি সম্মানহানি হয়, তাহলে সে মরে যাবে, সেটাই নাকি মহান। এই ব্যাপারটা একদমই ঠিক নয়, কারণ প্রচুর গ্রামের মেয়েরা এই সমস্ত সিনেমা দেখে এবং তাদের মনে এই ধারণা আবার বদ্ধমূল হতে পারে যে মরে যাওয়াটাই হয়তো সবথেকে ভালো। কিন্তু নয়, মরা একদমই উচিত নয়, মানুষকে লড়াই করতে হবে। লড়াই করতে গিয়ে মরো, সেটা অন্য বিষয়, সেটা বীরত্বের গল্প, কিন্তু বিনা যুদ্ধে মরে যাওয়া একদমই উচিত নয়। গল্পতে ছিল, সঞ্জয়বাবু সেটা দেখিয়েছেন, ঠিক আছে, কিন্তু ওটাকে গ্লোরিফাই করা একদমই উচিত হয়নি। আট নম্বরে রয়েছে শরৎ কাটারিয়ার সুই ধাগা। আনুষ্কা শর্মা আবার বরুণ ধাওয়ান কমার্শিয়াল বা বাণিজ্যিক সিনেমা, নাচ গানের এন্টারটেইনার সিনেমা করে প্রসিদ্ধ, যদিও তার অক্টোবর খুব ভালো সিনেমা হয়েছিল। কিন্তু বরুণ ধাওয়ান এবং আনুষ্কা শর্মার একদম এই যে লাইমলাইট থেকে সরে গিয়ে একদম একটি গরিব চরিত্রে অভিনয় করা, দুর্দান্ত লেগেছে। রিয়েলিস্টিক গল্প, মানুষের লড়াইয়ের গল্প, কী করে কিছু না থেকে শুধুমাত্র জিদ এবং ট্যালেন্ট দিয়ে মানুষ একটি সফল হতে পারে, সেই গল্প হচ্ছে এই সুই ধাগা। এই সুই ধাগা অনেককে ইন্সপিরেশন দেবে, এর জন্য আমার সুই ধাগা ভালো লেগেছে। এরপর সাত নম্বরে রয়েছে রাজকুমার হিরানির সঞ্জু। সঞ্জুকে আমি আরও উপরের দিকে রাখতে পারতাম, কিন্তু রাখিনি। তার কারণ হচ্ছে রাজকুমার হিরানি সঞ্জয় দত্তের যে বায়োপিকটা বানিয়েছে, সে বায়োপিকটা কিন্তু 50% ঠিক, 50% ভুল। সঞ্জয় দত্ত অবশ্যই ভালো মানুষ, ভালো চরিত্র, ভালো কাজ করেছে অনেক, কিন্তু তিনি খারাপ কাজও করেছেন। কিন্তু সিনেমাতে শুধুমাত্র তার ভালো দিকগুলো দেখানো হয়েছে, তার খারাপ কাজ যেগুলোকে দেখানো হয়েছে সেগুলোকে দেখানো হচ্ছে এমনভাবে যেন সে করে ফেলেছে, ইমোশনালি করে ফেলেছে, ভুল করে ফেলেছে, এরকমটা মোটেই নয়। সঞ্জয় দত্তের বিভিন্ন ইন্টারভিউ, সঞ্জয় দত্তের নিজস্ব বিভিন্ন কথাবার্তায় আমরা মানে একদম ইন্টারভিউটা দেখতে পাই, সঞ্জয় দত্ত স্বীকার করছে যে সে ভুল করেছে, সে জেনে শুনেই কাজ করেছে। ফলে কি হয়, যখন একজন বন্ধু একজন বন্ধুর সম্পর্কে গল্প লেখে বা কিছু বলে, সে তার ভালো দিকগুলো বলবে, সেটাই স্বাভাবিক। অ্যাজ এ ফিল্ম সঞ্জু খুব ভালো, আমার দেখে খুব ভালো লেগেছে। আমি দেখেছি কী করে একটা লোক যে ড্রাগ অ্যাডিক্ট হয়ে যায়, যে পিছিয়ে যায়, সে মরতে বসেছে, সে আবার কী করে মূল স্রোতে ফিরে আসে, মূল জীবনে ফিরে আসে, এই লড়াইটা ভালো লেগেছে। কিন্তু ওই যে বললাম, সঞ্জয় দত্তের বায়োপিক হিসেবে যদি দেখি তো এটা মোটেই সঠিক বায়োপিক হয়নি বলে আমার মত। ছ নম্বরে রয়েছে শঙ্করের 2.0। ওফ, কী সিনেমা, কী সিনেমা, হলে দেখছি অভিভূত হয়ে যাচ্ছি। এরকম গ্রাফিক্স এই ভারতবর্ষে প্রথম, প্রত্যেকটা সিন প্রত্যেকটা দৃশ্য অভূতপূর্ব। শুধুমাত্র গ্রাফিক্স নয়, কমেডিও খুব ভালো ছিল। যখন মোবাইল ফোন চুরি হচ্ছে, লোকরা থানা রিপোর্টিং করতে যাচ্ছে, তো একজন লোক বলছে মেরা আইফোন থা, আইফোন কে লিয়ে কোই আলগ লাইন হ্যায় কিয়া, কোই স্পেশাল লাইন হ্যায় কিয়া। খুব দুর্দান্ত রিয়েলিস্টিক মুভি, প্রকৃতি কীভাবে টেকনোলজিকে দ্বারা ব্যাহত হচ্ছে সেই নিয়ে গল্প। অক্ষয় কুমারের অভিনয় খুব ভালো লেগেছে, যদিও তার অভিনয় খুব ছোটো, লিমিটেড, কিন্তু ভালো লেগেছে। রজনীকান্তের অভিনয় নিয়ে তো কিছু বলার নেই, তিনি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাক্টর আমাদের ইন্ডিয়াতে। পাঁচ নম্বরে রয়েছে শ্রীরাম রাঘবনের আন্ধাধুন। কী সিনেমা ভাই, কী সিনেমা! যখন দেখছি প্রত্যেকটা দৃশ্য রোম খাড়া হয়ে যাচ্ছে, ভাবছি এরকমটা হবে। বারবার শ্রীরাম রাঘবন আমাদের চিন্তাভাবনাকে ব্রেক করছে, কিন্তু এটাকে আমি আরও উপরে রাখতাম, পাঁচ নম্বরে এই কারণে রেখেছি, কারণ সিনেমার শেষটা আমার ভালো লাগেনি। আমার মনে হয়েছে ডিরেক্টরকে আরেকটু ক্লিয়ার বা আরেকটু ভালো করে বুঝিয়ে দেওয়া উচিত ছিল যে শেষটা কী হলো।
আয়ুষ্মান খুরানা কি সত্যি অন্ধ বা অন্ধ রইল না, এটা দেখানো উচিত ছিল? যদি সে অন্ধ না হয়ে থাকে তাহলে কার চোখটা পেল? তাব্বুর শেষ অবধি কী হলো? যে গল্পটা আয়ুষ্মান খুরানা বলল সেটা তো মিথ্যে বোঝাই যাচ্ছে, তাহলে সত্যি গল্পটা কী? এগুলো অবশ্যই একটুখানি হলেও সিনেমাতে দেখানো উচিত ছিল, জানি না এর কোনো সেকেন্ড পার্ট হবে কি না। 4 নম্বরে আছে নন্দিতা দাসের মান্টো। মান্টো অনেকেই দেখেনি, মান্টো আমি দেখেছি দুটো কারণে, এক হচ্ছে নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং দুই হচ্ছে নন্দিতা দাস। নন্দিতা দাসের থিয়েটার আমি আগে দেখেছি, সিনেমা এই প্রথম দেখলাম। মান্টো দুর্দান্ত সিনেমা, নওয়াজুদ্দিন এই সাদ্দাত হাসান মান্টোর ভূমিকায় অনবদ্য। আমার মনে হয়েছে 2018 ন্যাশনাল অ্যাওয়ার্ড কিন্তু এই নওয়াজুদ্দিন সিদ্দিকী পেলেও পেতে পারে তার এই মান্টোর জন্য। মান্টো অবশ্যই দেখুন, ইউটিউব বা মোবাইলে যদি কোথাও পান দেখতে পাবেন। 3 নম্বরে রয়েছে মেঘনা গুলজারের রাজি। রাজি একটি মহিলার গল্প, মাত্র 18-19 বছরের একটি মেয়ে যে পাকিস্তান চলে যাচ্ছে গুপ্তচর হিসেবে, এবং সেখানে কী সুন্দর সে কাজ করছে, সাহস যোগাবে আপনাকে, আপনাকে লড়াই করতে শেখাবে। রাজি অনবদ্য গল্প, এবং রাজির সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে খুব সরল গল্প, গল্পের মধ্যে কোনো টেকনিক্যাল মারপ্যাচ নেই, খুব সোজা গল্প, সুন্দর গল্প, যেন মনে হচ্ছে আপনি একটা কোনো গাড়িতে করে যাচ্ছেন এবং খুব স্মুথ একটা রাস্তার উপর দিয়ে আপনার গাড়ি চলছে, এবড়ো রাস্তা নয়। ফলে রাজি আমার খুব ভালো লেগেছে, মেঘনা গুলজার সত্যি খুব ভালো এবং অসাধারণ ডিরেকশন দিয়েছেন এই সিনেমাতে। 2 নম্বরে আসছে আমার কৌশিকের স্ত্রী। স্ত্রী হচ্ছে হরর কমেডি, হলিউডে এই হরর কমেডি প্রচুর হয়েছে কিন্তু বলিউডে হরর কমেডি হয়নি। এর আগে গো গোয়া গন বলে একটি সিনেমা হয়েছিল সাইফ আলী খান, কিন্তু সেটা হরর নয়, অ্যাডভেঞ্চার ছিল, জম্বিদের নিয়ে করা হয়েছিল, কিন্তু এই সিনেমাটা পুরোপুরি হরর, এখানে ভূত রয়েছে এবং কমেডি প্রচুর রয়েছে। রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর দুই বন্ধুর চরিত্র যারা করেছে তারা প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছে। তবে আলাদা করে নাম বলতে হয় পঙ্কজ ত্রিপাঠি। পঙ্কজ ত্রিপাঠিকে যখনই দেখছিলাম মনে হচ্ছিল যেন বারবার এনাকেই দেখি, ইনিই চলতে থাকুক। তার ডায়লগও সত্যি অসাধারণ। এখানে বলা হয়েছে যে উসকে পাস, মতলব ভূতকে পাস সবকা আধার কার্ড হে, উসকে পাস সবকা আধার লিঙ্ক হে। এই যে এত সুন্দর টপিক্যাল কমেডি, এত সুন্দর রিয়েল, মানে একদম রিয়েলিস্টিক কমেডি খুব কমই দেখা যায়। স্ত্রী ভালো লেগেছে, তবে স্ত্রীর শেষটা একটু ক্লিয়ার করলে আর একটু ভালো হতো। 1 নম্বরে রয়েছে বিক্রমাদিত্য মোটওয়ানির ভবেশ যোশী। ভবেশ যোশীর বাজেট হচ্ছে 25 কোটি আর বক্স অফিস কালেকশন হচ্ছে 1.5 কোটি, মানে 24 কোটি লসের একটি সিনেমা। আর এই সিনেমাকে আমি আমার 1 নম্বরের পজিশনে রেখেছি, কারণ হচ্ছে দেখুন কিছু সিনেমা থাকে যেগুলো খুব এন্টারটেনিং, যেমন বীর দি ওয়েডিং বা সোনু গিটি টু ইত্যাদি। কিছু সিনেমা থাকে খুব থটফুল, যেমন সুই ধাগা বা মান্টো এরকম। কিছু সিনেমা থাকে খুব টেকনিক্যালি সাউন্ড, যেমন 2.0 বা গোল্ড ইত্যাদি। কিন্তু কিছু সিনেমা এমন থাকে যেগুলো হল থেকে বেরিয়ে এসে আপনার নতুন, আপনাকে একটা জীবনী শক্তি দেয়, মনে হয় যে আপনারও কিছু করা উচিত। আপনার লাইফ হয়তো খুব বোর যাচ্ছিলো, সেরকম কোনো কাজ আপনি করছিলেন না, কিন্তু কোনো সিনেমা আপনাকে উদ্বুদ্ধ করে, আপনাকে লড়াই করার শক্তি দেয়। ভবেশ যোশী এরকম একটা সিনেমা, যে সিনেমা আপনাকে সেই জীবনী শক্তি দেবে। ভবেশ যোশী সমাজের যে করাপশন তার উপরে বানানো হয়েছে। ভবেশ যোশী যদি আপনি না দেখে থাকেন, অনেকেই দেখেনি, প্লিজ আমি বলবো অবশ্যই দেখুন। 2018 ওয়ান অফ দ্য বেস্ট মুভি হচ্ছে ভবেশ যোশী। এই হলো আমার টপ 20 মুভি লিস্ট, যেটা আমার ভালো লেগেছে। প্রথমেই বললাম যে আমার ভালো লাগার সঙ্গে সবার ভালো লাগা নাও মিলতে পারে, কারণ আমি এখানে বক্স অফিস কালেকশন বা স্টার কাস্টিং এইভাবে বলিনি। যে সিনেমাগুলো আমার ভালো লেগেছে সেগুলোই বলেছি। যদি কোনো সিনেমার নাম আমি মিস করে যাই, জানি আমি অনেক সিনেমার নাম মিস করে গেছি যেগুলো আমার ভালো লেগেছে কিন্তু হয়তো মনে পড়ছে না, তো সেগুলো তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, আমি অবশ্যই তার রিপ্লাই দেবো। এবং যদি তোমাদের আরও কোনো সিনেমা সম্পর্কে কিছু জানতে থাকে বা জানার ইচ্ছা থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে আমি মাঝে মধ্যেই বিভিন্ন সিনেমার রিভিউ ইত্যাদি দিয়ে থাকি। তো আজকের ভিডিও অবধি ধন্যবাদ।